শিক্ষা সংক্রান্ত আপডেট। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক 2021 ও সিলেবাস নিয়ে কি জানালেন শিক্ষামন্ত্রী এবং সিলেবাস কমিটির চেয়ারম্যান? পিছিয়ে যাবে কি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা? সংবাদ সূত্রে জানা যাচ্ছে উচ্চ মাধ্যমিক পিছিয়ে মার্চের বদলে জুনে হওয়ার প্রবল সম্ভাবনা, মাধ্যমিক সম্ভবত ফেব্রুয়ারিতেই, কমতে পারে 40% সিলেবাস। অক্টোবরে এই সংক্রান্ত রিপোর্ট জমা দেবে সিলেবাস কমিটি, তারপর মুখ্যমন্ত্রীর অনুমতিক্রমে সিদ্ধান্ত। সংবাদ সূত্রে জানা যাচ্ছে অনলাইন ক্লাসে পড়ুয়াদের কাছে কতটা পৌঁছানো গেল সমীক্ষা রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের। অনলাইন ক্লাসে সরকারি ও সরকারি নিয়ন্ত্রিত স্কুলের ছাত্রছাত্রীদের কাছে কতটা পৌঁছানো গেল তা জানতেই এবার সমীক্ষা শুরু করল রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। মার্চ মাসের শেষের দিকে লকডাউন ঘোষণা হওয়ার পরে এপ্রিল মাস থেকে কার্যতই শুরু হয়ে যায় অনলাইন ক্লাস নেওয়ার প্রক্রিয়া। সরকারি ও সরকার নিয়ন্ত্রিত স্কুলের শিক্ষক শিক্ষিকাদের অনলাইনে ক্লাস নিতেও বলা হয়, কিন্তু সেই ক্লাস নেওয়ার প্রক্রিয়া বা কত শতাংশ ছাত্রছাত্রীদের কাছে অনলাইনে ক্লাস করা সম্ভব হচ্ছে সেটাই এবার জানতে চাইছেন স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকরা। ইতিমধ্যেই আগামী বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা মাথায় রেখে সিলেবাস কমানোর চিন্তাভাবনা শুরু করেছে রাজ্য, কিন্তু সিলেবাস কমানোর আগে অনলাইনে ক্লাসে কতটা পড়ানো গেল, আদৌ ছাত্রছাত্রীদের কিছু পড়ানো গিয়েছে নাকি, সেটাই সমীক্ষা করে জানতে চাইছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। সূত্রের খবর, সিলেবাস কমানোর মাপকাঠি হিসেবে এই সমীক্ষাকে অন্যতম মাধ্যম হিসেবে ধরা হয়েছে, যদিও মধ্যশিক্ষা পর্ষদ বা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সিলেবাস কমানোর বিষয়ে কোনো সংকেত আসেনি স্কুল শিক্ষা দপ্তর থেকে। তবে আগামী বছরের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিতে গেলে সেক্ষেত্রে সিলেবাস যে কমাতে হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই বলেই মনে করছেন শিক্ষক শিক্ষিকাদের একাংশ। সেক্ষেত্রে প্র্যাকটিক্যাল সিলেবাস অনেকটাই কমিয়ে দিতে হবে বলেই মনে করা হচ্ছে। সূত্রের খবর, এক্ষেত্রে সিলেবাস কমিটি মূলত দেখছে কোন কোন বিষয় বা অধ্যায় কমিয়ে দিলে ছাত্রছাত্রীদের পরবর্তী ক্লাসে কোনো সমস্যা হবে না, এটাও মাথায় রাখতে হচ্ছে যাতে এমন কোনো অধ্যায় বা বিষয় কমিয়ে দেওয়া না হয় যার জেরে ছাত্রছাত্রীদের কাছে সেই বিষয় সম্পর্কে বা অধ্যায় সম্পর্কে কোনো ধারণাই তৈরি হবে না। ফলে সব মিলিয়ে এই সমীক্ষা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকদের ব্যাখ্যা। এ বিষয়ে সিলেবাস কমিটির চেয়ারম্যান এবং রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সংবাদ মাধ্যমে কি বলেছেন আমরা একটু দেখে নিই। মাধ্যমিকের ক্ষেত্রে একই সময়ে পরীক্ষা হবে এটা ধরে নিয়ে আমরা সিলেবাসকে কিভাবে কমাতে পারি সেটা নিয়ে আলোচনা চলছে একদিকে, আরেকদিকে হচ্ছে যে যা পরিস্থিতি হয়েছে আপনারা জানেন যে হায়ার সেকেন্ডারির এখনো অবধি ফার্স্ট ইয়ার ভর্তি হয়নি, চলছে প্রক্রিয়া, সুতরাং খানিকটা সময় পাওয়া গেছে। সুতরাং তাহলে কি পরের বছর উচ্চ মাধ্যমিক খানিকটা পিছিয়ে দিয়ে সিলেবাসকে যতটা পরিমাণ বেশি পড়িয়ে নেওয়া যায় সেই দিকে নজর রাখার চেষ্টা করা হচ্ছে, এই নিয়ে সব আলোচনাগুলো চলছে। এবার সেই আলোচনাগুলো একটা চেহারা এলেই আমরা শিক্ষামন্ত্রীর কাছে জানিয়ে দেব। এ বিষয়ে আমাদের সিলেবাস কমিটি এক্সপার্টরা বসছেন, তারা যে সিদ্ধান্ত আমাদের জানাবেন সেটা আমরা জানিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব। আমাদের সিলেবাস কমিটি এ বিষয়ে যথেষ্ট সচেতন এবং আপনারা জানেন যে আমরা ছাত্রদের জন্য টিভিতে দেখার সুযোগ, রেডিওতে দেখার সুযোগ, কথা বলবার সুযোগ, ফোনে সুযোগ, অনলাইনে পড়বার ব্যবস্থা করা, ছাত্ররা ক্ষতিগ্রস্ত হোক তা আমরা কখনো চাইব না। কিভাবে এই সময়টাকে ঠিক করে দেওয়া যায় সে বিষয়ে তারা ভাবনা চিন্তা করছেন,
এবং অল্প সময়ের মধ্যেই তারা জানাবেন বলে আমাকে জানিয়েছে, জানানোর পর আপনাদের জানাবো। শিক্ষা সংক্রান্ত নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন টিএফপিজির ইউটিউব চ্যানেলটি।